نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله مولانا العظيم বয়ান চলছিল নামাজ সম্পর্কে। নামাজের নিয়ত বাঁধার পর সানা পড়ে সুরায়ে ফাতেহা আরম্ভ করা হয়। সুরায়ে ফাতেহার বিভিন্ন নাম আছে, প্রসিদ্ধতম নাম সুরায়ে ফাতেহা। ফাতহনের এক অর্থ হল খোলা, ফাতহুল বাব, গেট খোলা, দুয়ার খোলা। সুরায়ে ফাতেহার মাধ্যমে কোরআনের গেট খোলা হয়, কোরআনে ঢুকা হয় এই সুরার মাধ্যমে, সুরায়ে ফাতেহা। এই সুরার মাধ্যমে মানুষের অন্তর খোলে, হক এবং বাতিল বোঝার যোগ্যতা আসে। এই সুরার মাধ্যমে হেদায়েতের রাস্তা খোলে। দেখা যায় এটা হেদায়েতের রাস্তা, ওইটা গোমরাহির রাস্তা। ফাতহনের আরেক অর্থ হল বিজয়, জয়ী হওয়া। এই সুরার মাধ্যমে মুমিন মুসলমান শয়তানের উপর বিজয় লাভ করে। এই সুরার তেলাওয়াত, এই সূরা অনুযায়ী আমল করলে সহজে শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। এই সূরা দিয়েই আমরা নামাজ শুরু করলাম। প্রথমে যে আয়াত তেলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র জগৎসমূহের পালন কর্তার। আলাম মানে জগৎ, এর বহু বচন আলামুন, আলামিন। সাধারণত আমাদের সামনে তিনটি জগৎ, তিন একসাথ হলে বহু বচন হয়। বিশ্বজগৎ, কবর জগৎ, যাকে বলা হয় শেষ জগৎ আখেরাত, তিনটি জগৎ। উভয় জগতের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রশংসা। তার মানে নামাজের মাধ্যমে উভয় জগতে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা সব কিছুর দায়ভার নিয়ে নিচ্ছেন। নামাজের মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থা হবে, রিজিক বাড়বে। এমনকি যারা নামাজ পড়ে না তাদেরও ব্যবস্থা হবে তোমার নামাজের মাধ্যমে।
যেমন ধরুন আমরা বাজার থেকে মাছ গোশত খরিদ করে পাকশা করে খাই, এই মাছ গোশত খরিদের সময় কি আমাদের খেয়ালে আসে, কল্পনায় আসে যে এক ভাগ বিড়ালের রিজিক, আরেক ভাগ কুকুরের রিজিক, আরেক ভাগ পিপিলিকার রিজিক, আরেক ভাগ হাঁস মুরগির রিজিক, এগুলোকে আমরা কল্পনা করি, মোটর করি? কিন্তু আমাদের খাবারের এক ভাগ কাঁটা বিড়ালের রিজিক, বিড়াল খায়, আরেক ভাগ গোশত কুকুরের রিজিক, কুকুর খায়, আরও কিছু দস্তরখানে পড়ে থাকে, ঝাড়লে পিপিলিকায় খায়, হাঁস মুরগিয়ে খায়, এদের রিজিকের ব্যবস্থা চলছে, অথচ এদের নিয়তে আমি বাজার থেকে এগুলো খরিদ করিনি। যদিও এদের নিয়তে খরিদ করিনি, যদি নিয়তটা থাকে আমার সওয়াব কয়েক গুণ বেড়ে যায়, যে আমি যে ব্যয় করছি আমার জন্য করছি, আমার পরিবার পরিচালনার জন্য করছি, হাঁস মুরগি পিপিলিকা আরও যত মাখলুক এখানে অংশ নিবে সকলের জন্য করছি, আমার আমল নামায় অধিক সওয়াব চলে আসবে। গত জুমা যে নিয়তের কথা বলল, নিয়ত যত বাড়াইতে পারি সওয়াব তত বেড়েই চলবে। আমার দাদা উস্তাদ মুফতি আজম ফকিহে মিল্লাত মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি মোহাম্মদ শফি রাহেমাহুল্লাহ, যখন তিনি দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি, পুরা ভারতবর্ষের গ্র্যান্ড মুফতি, মুফতি আজম বলা হয়, ছোট মোটো আলেম তো নন, ওনার উস্তাদ হযরত মিয়া আসর হোসেন রাহেমাহুল্লাহ, উনিও দারুল উলুম দেওবন্দের উস্তাদ, আবু দাউদ শরীফ পড়াইতেন, কাশফ কারামাত ওয়ালা বুজুর্গ। একদিন ওস্তাদ ওনাকে খানা খাওয়াইলেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। খাওয়া দাওয়া শেষ, যেহেতু মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র, দস্তরখান উঠেতেছেন, মিয়া আসকর হোসেন রাহেমাহুল্লাহ ওস্তাদ বললেন, একটু থামুন। জি হুজুর, তো দস্তরখান কীভাবে উঠাইতে হয় আপনার কি জানা আছে? চিন্তা করুন, দারুল উলুম দেওবন্দের মতো প্রতিষ্ঠানের প্রধান মুফতি ওস্তাদ বলতেছেন দস্তরখান কীভাবে উঠাইতে হয় আপনার কি জানা আছে? হুজুর, এটা অজানার কি আছে? দস্তরখান তুলে ময়লাগুলো বাইরে ঝেড়ে চলে আসবো, এই দেখুন কীভাবে উঠাইতে হয়। ছাত্রকে উঠাইতে দিলেন, খাওয়ার সময় রুটির কোনো অংশ পোড়া যায়, কোনো অংশ কাঁচা থাকে, এই পোড়া অংশ কাঁচা অংশ খাওয়া ঠিক নয়, পেটের ক্ষতি করতে পারে, ক্ষতিকর কোনো বস্তু খাওয়া বৈধ নয়। তো মিয়া আসকর হোসেন রাহেমাহুল্লাহ ওই কাঁচা টুকরা এবং পোড়া টুকরোগুলো গড়ের চালে ফেলে দিলেন, কয়েকটি কাক খুব আনন্দের সাথে এসে এগুলো খাওয়া আরম্ভ করে দিল। কাকেরাও জানে যে এই সময় এখানে রুটির টুকরা আসবে, এরা অপেক্ষায় থাকে। কাঁটাগুলো এক জায়গায় রেখে দিলেন, বিড়াল দৌড়িয়ে এসে খাওয়া আরম্ভ করে দিল, কি ফুর্তি কি আনন্দ, বিড়াল জানে এই সময় এখানে আমার খাবার আসবে। হাড়গুলো আরেক জায়গায় রাখলেন, কুকুর এসে খাওয়া আরম্ভ করলো, খুব আনন্দ। এরপরে রুটির গুঁড়ি দস্তরখানে কিছু পড়ে থাকে, এক জায়গায় পিপিলিকার মাটি উঠে রেখেছে, সেখানে ঝাড়লেন দস্তরখানটা, পিপিলিকা মুখে করে করে নিয়ে যাচ্ছে। এরপর বললেন দস্তরখান ইস্তরা উঠা না হতা হয়, দস্তরখান এভাবে উঠাইতে হয়। কতজন রিজিকের ব্যবস্থা এখানে? তাই ইসলামের বিধান খাওয়ার সময় কাঁটা এবং হাড় এগুলো পানিতে ফেলবে না। আরেকজনের রিজিক, আরেকজনের খাবার, বিড়াল খাবে, কুকুর খাবে, পিপিলিকায় খাবে, পানিতে ফেলে দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে, ওরা স্বাদ করে খেতে পারবে না, ক্ষুধার কারণায় খেয়ে নিবে ঠিক কিন্তু স্বাদটা পেল না, আমি নষ্ট করে দিলাম। তাই পানিতে ফেলা মাকরু, পানিতে ফেলবে না। আমরা অনেক সময় চিলুমচিতে ফেলে দিই, গামলায় ফেলে দিই, পানিতে ফেলে দিই, এটা ঠিক নয়, মাকরু। শুকনো জায়গায় রেখে এমন জায়গায় রাখবো যেখানে অন্যান্য মাকলুকেরা খেয়ে যায়। তো ঠিক তেমনিভাবে নামাজি বান্দাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পাঠান। ঘরে মেহমান এসেছে,
নিজেদেরও পারিবারিক সদস্য আছে, এদেরকে কেন্দ্র করেই বাজার করা হয়, মাছ গোস্ত খরিদ করা হয়। সাথে কুকুরও খায়, বিড়ালও খায়, পিপিলিকাও খায়, আর অসংখ্য মাকলুক এগুলো খেয়ে নেয়। তো নামাজি বান্দাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পাঠাইলেন, সাথে নাস্তিকও খায়, মুরতাদও খায়, কাফেরও খায়, মুশরিকও খায়, বদ্দিনে খায়, জিন্দিক খায়, সব খেয়ে চলছে। তাই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আদিমে জমি সফরায়ে আমে উস্ত, আদিমে জমি সফরায়ে আমে উস্ত, চে দুশমন বরে খানায়গ মাচে দোস্ত, যে দুশ্মন বরে খানায়গ মাচে দোস্ত। এই দস্তরখানে সবাই শরীর খেতে পারে, আল্লাহ পাক বাধা দেন না। আমরা যে কাঁটা, যে হাড়, যে টুকুগুলো ফেলে দিলাম, এগুলো যদি কুকুর বিড়াল খায় কোনো বাধা নেই। নামাজি বান্দার সাথে কুকুর বিড়াল খেয়ে চলছে, আল্লাহ পাক কোনো বাধা দেন না, কিন্তু রিজিক আসতেছে এদেরকে লক্ষ্য করে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ইহকালের পালন কর্তাও তিনি। নামাজের মাধ্যমে রিজিকে বরকত আসে। বরকত বলতে তো আমরা মনে করি এক কেজি চালের ভাত আটজন খেতে পারে, 80 জন খেয়েছে, সকলেরই ক্ষুধা নিবারণ হয়ে গেছে, আমরা মনে করি বরকত হয়ে গেছে। নিঃসন্দেহে এটা বরকত। 2 জনের খাবার 10 জনে খেলো, সকলেরই পেট ভরে গেল, এটা বরকত। বরকতের আরেকটি অর্থ আছে, ওইটাই গুরুত্বপূর্ণ অর্থ। বরকত যে শুধু খাবারে হয় তা না, সব কিছুর মধ্যে বরকত হয়। একটি পোশাক পরিধান করলাম, এই পোশাক পরার পরে এবাদত করতে মন চায়, এবাদতের স্বাদ লাগে, আমার কলব, আমার অন্তর আখেরাতমুখী হয়, এটা বরকতি পোশাক। আর কিছু পোশাক আছে, এই পোশাক আমাকে গুনার দিকে নিয়ে যায়, গুনা থেকে ফিরিয়ে রাখে না। আমার এক ওস্তাদ একদিন শুনাইলেন, মনে জাগলো মানুষ সিনেমা দেখে, কোনোদিন দেখলাম না, একদিন দেখে নেই এখানে কি হয়। তো গেছি এক সিনেমা হলের সামনে, লাইনে দাঁড়ায় গেছে টিকিট করব। তো লাইনের আগে পিছে তাকাইয়ে দেখি একমাত্র টুপিওয়ালা আমি, আর কেউ টুপিওয়ালা নেই। কেমন বেখাপ্পা দেখা যায়, টুপি মাথায় নিয়ে আমি সিনেমার টিকিট করব লাইনে দাঁড়াই গেলাম। তো টুপিটা খুলে পকেটে নিয়ে নিলাম, তো এরপর দেখি একমাত্র লম্বা জামা আমার গায়ে, আর কারো গায়ে লম্বা জামা নেই। এই জামা গায়ে দিয়ে টিকিটের লাইনে দাঁড়াই গেলাম, সিনেমা দেখব, কেমন বেখাপ্পা দেখা যায়। তো জামাকে গুটিয়ে বেঁধে নিলাম কোমরের সাথে, এখন আর জামা লম্বা রয়ে। এবার আগে পিছিয়ে তাকাই দেখি একমাত্র আমার মুখে দাড়ি, কারো মুখে দাড়ি নেই, এটা তো এখন আর করার কিছু নেই। এখন অন্তর আমাকে ধিক্কার দিল, যে কাজ করতে এসে তুমি নবীর সুন্নত টুপি পকেটে নিয়েছ, যে কাজ করতে নিয়ে মুসলমানের ঐতিহ্য লম্বা পোশাক তুমি গুটিয়ে নিয়েছ, এ কাজ তুমি করবে? আস্তাগফিরুল্লাহ বলে লাইন ছেড়ে চলে আসতাম, জীবনে আর এ কাজ করি। এটা বরকতি পোশাক, এই টুপি বরকতি, এই জুব্বা বরকতি। এই পোশাকে আমাকে গুনা থেকে বিরত রেখেছে, গুনা করতে দেয়নি, এটা হলো বরকত। কোনো ঘর আছে, এই ঘরে থাকলে এবাদতে মজা লাগে, স্বাদ লাগে, এবাদত করতে মন চায়, স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। আর কোনো ঘর আছে, সেখানে গেলে কত তাড়াতাড়ি আমি এখান থেকে বের হইতে পারি, এক উদ্বেগ সৃষ্টি হয়। তো যেই ঘরে গেলে এবাদত করতে মন চায়, আমার কলব আখরাতমুখী হয়, আল্লাহমুখী হয়, আরশমুখী হয়, এটা বরকতের ঘর। কোনো খাবার পেটে গেলে গুনায় স্বাদ লাগে, গান শুনতে মন চায়, অশ্লীল ছবি দেখতে মন চায়, সিনেমা দেখতে মন চায়, এটা বেবরকতি খাবার। আর কোনো খাবার পেটে গেলে এবাদত করতে মন চায়, কলব আখরাতমুখী হয়, আরশমুখী হয়, আল্লাহমুখী হয়, এবাদতে স্বাদ লাগে, মজা লাগে, গুনার প্রতি ঘৃণা জন্ম নেয়, এটা হলো বরকতি খাবার। আমার শেখ মোর্শেদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুহুমের মুখে শুনেছি,
আপনারাও হয়তো একাধিকবার শুনেছেন। দারুল উলুম দেওবন্দের পাশে এক গরিব লোকের বাস, জীবিকা নির্বাহের ব্যবস্থা হলো ঘাস, সকালে একটি রশি একটি কাছি হাতে নিয়ে বের হয়, সারাদিন ঘাস কাটে, মাঠে গিয়ে ঘাস কাটে, বিকেলে ঘাসের আটি মাথায় নিয়ে বাজারে আনে, ঘাস বিক্রি করে। আমাদের দেশে তো শুধু কোরবানির সময় কিছু ঘাস বিক্রি হয়, ওই সমস্ত এলাকায় সারা বছরে বিক্রি হয়, মানুষ ঘাসের ক্ষেত করে, চাষ করে ঘাসের। তো বেচারার ঘাস বিক্রি হয় ছয় পয়সা, ছয় পয়সা বিক্রি করার পর দুই পয়সা আল্লাহ রাস্তায় তখনই দান করে দেয়, কোনো মসজিদ মাদ্রাসা গরিব দুঃখীদেরকে দান করে দেয়, তা মোট আয়ের এক তৃতীয়াংশ দান করে দিল, আর দুই পয়সা দিয়ে তার আজকের খাবারের ব্যবস্থা করে, বাজার থেকে যা খরিদ করার আছে খরিদ করে, আর দুই পয়সা সঞ্চয় করে, জমা করে রেখে দেয়। এভাবে এক বছর যাবত দুই পয়সা জমা হতে হতে 365 ডবল করেন 730 দিন। এই 730 পয়সা মানে 60 টাকা 30 পয়সা তার সঞ্চয় হয়, জমা হয়। এই 60 টাকা 30 পয়সা দিয়ে বাজার সাজার যা করতে পারে করে দারুল উলুম দেওবন্দের ওস্তাদদেরকে দাওয়াত করে খাওয়াই দেয়। চিন্তা করুন, তার মানে তার মোট আয়ের দুই তৃতীয়াংশ আল্লাহ রাস্তায় চলে যায়, এক তৃতীয়াংশ তো সাথে সাথে আর এক তৃতীয়াংশ এক বছর পর। দারুল উলুম দেওবন্দ এত বড় প্রতিষ্ঠান, কত শিক্ষক এখানে, 60 টাকা 10 পয়সায় কী আর খাওয়াবে, শাকলতায় হয়তো হয়। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ সাধারণত দাওয়াত সওয়াব বেশি খেতেন না, দাওয়াত খাওয়া কিন্তু সুন্নত, সুন্নত পালন করতে গিয়ে যদি ফরজের ক্ষতি হয় এখানে সুন্নত বাদ দিয়ে দিতে হয়। যেমন ফজরের সময় চোখ খুলেছে এমন টাইমে আমি ওযু করে মাত্র 2 রাকাত ফরজ করতে পারবো, এরপরে সূর্য উঠে যাবে, এখন সুন্নত পড়া হারাম, সুন্নত বাদ দিয়ে আমাকে ফরজ করতে হবে। তো সুন্নত আপন জায়গায় অনেক সওয়াবের কাজ, কিন্তু কখনো হারামও হয়ে যায়, গুনাহের কারণও হয়ে যায়, কারণ এই মুহূর্তে আমি সুন্নত করতে গেলে আমার ফরজ ছুটে যাবে। তো দাওয়াত খাওয়া সুন্নত, কিন্তু কোনো কোনো দাওয়াতে অনেক সমস্যা দেখা দেয়, সবাই বোঝে না। আপনার দাওয়াত বৈধ, আরেকজন দিতেছে ওইটা অবৈধ। আপনার বৈধ দাওয়াত আমি খেতে গেলে সুন্নত আদায় হবে, কিন্তু পরবর্তীতে যে অবৈধ দাওয়াত দিতে আসে সে বলবে হুজুরের মধ্যে স্বজন প্রীতি, ওর দাওয়াত খেতে ফেললো আমারটা খাইলো না, কী অপরাধ করলো। সাধারণত অপরাধীর অপরাধ বুঝে আসে কম। নারায়ণগঞ্জের প্রসিদ্ধতম পতিতালয়, এক পতিতার জ্বর 15 দিন যাবৎ জ্বর ভালো হয় না, আরেক পতিতা দেখতে গেল, যাওয়ার পরে জ্বরওয়ালা পতিতায় বলে আফাত কী গুণাটা করলাম, কত ওষুধ বড়ি, 15 দিন যাব জ্বর ভালো হয় না, কী গুণাটা করি। চিন্তা কর, তাফা কয় কী গুণা করছো তুই জানোস না, দেহ ব্যবসায় লিপ্ত সব সময়, এখনো হে কী গুণাটা করলাম জ্বর কেন ভালো হয় না, দোষটা আল্লাহর উপরে দিতেছে, নিজের কোনো দোষ নেই। তো যে অপরাধী তার কাছে নিজের অপরাধ ধরা পড়ে কম, এই জন্যই মুরব্বী লাগে, মুরব্বী ধরাই দিবে এটা তোমার ঠিক হয়নি, তোমার এটা অপরাধ। তো এ তো মনে করে ওর দাওয়াত খাইলো আমারটা খাইলো না, হুজুরের মধ্যে স্বজন প্রীতি, আমি কী করলাম কেন আমার দাওয়াত খাবেন। তো এই যে বোঝে না, এই জন্য ওই বৈধ দাওয়াটা অনেক সময় বাদ দিতে হয়, ভাই আমি দাওয়াত খেতে পারবো না, সমস্যা আছে। এর পাশাপাশি বৈধ দাওয়াত খেতে গেলেও এখন অনেক সময় নষ্ট হয়, যাবো খাবো চলে আসবো, যাইতে আসতে যে সময়টা যায়, এই সময় তো আমি দিনের কাজ করতে পারতাম, সময় চলে তা অনেকেই বোঝে না। তাই এক নম্বর দাওয়াত তো হলো যাকে আমি দাওয়াত দিতে চাই, যে পয়সা দাওয়াত করে খরচ করতাম পয়সাটা তাকে দিয়ে দিই, এটা এক নম্বর দাওয়াত, সবচেয়ে বেশি সব। 2 নম্বর দাওয়াত
আমি যা কিছু খাবো একটা বাজার সাজার করে তার ঘরে পৌঁছিয়ে দিই, সে তার রুচি অনুযায়ী পাক করে খাবে। নিজে ফাঁকাইলাম হয়তো ও জাল খায় কম আর আমি জাল খাই বেশি, হে খেতে পারবো না। ও হয়তো জল খায় কম, আমি হাঁটুখানে দিলাম তরকারিতে, তার রুচি অনুযায়ী হবে না। তিন নম্বর দাওয়াত হবে আমি পাকসাত করে যা খাওয়াইতাম এই পাকানো খাবারটা তার ঘরে পৌঁছিয়ে দিই। চার নম্বরের দাওয়াত হইল যাকে দাওয়াত দিব তাকে ঘরে এনে খাওয়াই দিই, এটা চার নম্বর। আমরা এটা নিয়ে খুব ব্যস্ত, এক নম্বরটা আমল করি না। এই জন্য হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দাওয়াত খেতেন কম। একবার আমার ওস্তাদে মোহতারা মুফতি আজম আল্লামা মুফতি রফি ওসমানী দামত বরাকাতু এক ব্যক্তি দাওয়াত করেছে, হুজুর গেছেন, গিয়ে বললেন আমার পিপাসা পানির দরকার। তো জি হজরত মাই বোতল মাঙ্গাতা হুঁ, বসুন আমি বোতল আনতেছি, পেপসি সেভেন আপ বোতল। হজরত বলেন বোতল তো নেই চাইয়ে, মুঝে পানি চাইয়ে, পেঁয়াজ লাগি হুই হ্যাঁ, আমার পিপাসা বোতল নয় আমার সাদা পানি দরকার। ও না হুজুর দেরি হবে না, এই তো চলে আসতেছে। আবার বলেন ভাই আমার তো পানির দরকার, পিপাসা লাগছে, বোতল দিয়ে কী করবো? না হুজুর এই তো চলে আসতেছে, আর দেরি হবে না। হজরত বলে আসসালামু আলাইকুম, আপনার দাওয়াত আপনি এখান, আমি গেলাম, আমার দরকার পানির, হ্যাঁ আমাকে বোতল খাওয়াবো, এই বোতল খাওয়ালে আমার পানির পিপাসা মিটবে, পানির কাজ পানি করবে, বোতলের কাজ বোতল করবে। কিন্তু এটা অনেকেই বোঝে না, এইটা খেতেই হবে। এখানে একদিন এক ব্যক্তি দূর থেকে পিঠা বানাই আনছে, মিষ্টি দিয়ে পিঠা বানাই আনছে, হুজুর আপনার জন্য পিঠা বানাই আনছে, আপনাকে এটা খেতেই হবে। আমি মজাক করে বললাম যদি খেয়ে আমি মারা যাই এরপরও খাবো? তো না হুজুর আপনাকে খেতেই হবে, মারা যায় অসুবিধা নেই তারপরও খাওয়া লাগবে, ভাই আমার তো ডায়াবেটিস আছে এত মিষ্টি আমি খেতে পারি না। তো না হুজুর আপনার জন্য আছে খাওয়াই লাগবে, যতই বলি হের একই কথা খাইতেই হবে, আমি মরি যাওয়ার পাশে হের আবেগ ঠিক রাখা লাগবে খাইতেই হবে। তো বলেন এই দাওয়াত কীভাবে খাবে, এরকম কিছু আছে অবশ্য। হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সাধারণত দাওয়াত খাইতে না এই সমস্ত কারণে, কিন্তু এই ঘাসওয়ালা বছরে একবার দাওয়াত দেয়, হযরত অপেক্ষায় থাকেন, মাঝে মধ্যে জিজ্ঞাসা করেন ভাই বছর কি শেষ হয়নি, ওই ঘাসওয়ালা কি এবছর দাওয়াত দিবে না? চিন্তা করে একদিন জিজ্ঞেস করা হইল হুজুর আপনি এমনিই তো দাওয়াত খেতে চান না, আর এই বেটা ঘাস কেটে কি আর খাওয়ায় শাকলতা, ষাট টাকা দশ পয়সা দিয়ে এত উস্তাদ আলম দেওবন্দের মতো প্রতিষ্ঠানের কি আর খাওয়ায়, এর খাওয়ার জন্য দাওয়াতের জন্য এত অপেক্ষা, কারণ কি? যে জবাব হজরতে দিলেন ওইটা হলো বুঝার কথা। বললেন ভাই তার ঘরে দাওয়াত খেতে গেলে এক একটা লোকমা পেটে ঢুকানো মানে এক একটা নূরের লোকমা পেটে ঢুকানো, নূর। এই খাবারের বরকতে দীর্ঘ এক বছর যাবৎ এবাদত করতে স্বাদ লাগে, এবাদতে মজা আসে, গুনাহ পরিহার করা সহজ হয়, গুনার প্রতি ঘৃণা জন্মানে। এই জন্য অপেক্ষা করি কবে সে দাওয়াত দিবে, আবার এই নূরের লোকমা পেটে ঢুকাবো, চিন্তা করো। এটাকে বলে বরকতি খাবার। সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সকল জাহানের পালনকর্তার, যিনি পালনকর্তা রব এই জাহানেও ওই জাহানেও, কবর জগতেও আলমে আখেরাতেও শেষ জগতেও, নামাজের মাধ্যমে রিজিকে বরকত হবে, বরকতের পোশাক তোমার গায়ে উঠবে, বরকতের ঘরে থাকা সম্ভব হবে, বরকতের খাবার তোমার পেটে ঢুকবে, বরকতের জায়গায় তুমি চলাফেরা করতে পারবে, এসব নামাজের মাধ্যমে হবে। প্রথম এই আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর যখন কবর জগতে যাব সেখানেও আমার বরকত লাগবে, আমার লালন পালন লাগবে, সেখানে কে করবে? এখানে তো শিশুকালে পিতা মাতায় করে, যৌবনকালে স্ত্রী রেখায় খেদমত করে, বৃদ্ধকালে ছেলে মেয়েরা করে, ওখানে তো এরা নেই, ওখানে কারা করবে? ওখানে আমার আল্লাহ ছাড়া তো আর কোনো গতি নেই, ওখানে একমাত্র সহায় তিনি,
তাই ওই জাহানের পালন কর্তা তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সম্ভব হবে আমার এই নামাজের মাধ্যমে, তো নামাজের দ্বারাই আমি স্বীকৃতি দিচ্ছি আল্লাহ এই জাহানেরও পালন কর্তা তুমি, ওই জাহানেরও পালন কর্তা তুমি। এই আলমে বরজখ কবর জগৎ হাশর মাঠ পর্যন্ত, সেখানেও আমার আল্লাহর অনুগ্রহ ছাড়া কারো কোনো উপায় আছে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আগর আল্লাহ মিয়া হামে জাহান্নাম মে ভেজ দে আইন ইনসাফ হোগা, আগর জান্নাত দে দে তো আইন করম হোগা। আল্লাহ পাক যদি আমাদেরকে জাহান্নামে পাঠান এটা ওনার ইনসাফ হবে, আর যদি জান্নাত দেন তো ওনার অবদান হবে, করুণা হবে, এহসান হবে। প্রশ্ন জাগে, ইমান আনলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, কত ইবাদত বন্দেগী জিকির আজকার এগুলো যাবে কোথায়? আমি আমার দুনিয়ার জীবনে অসংখ্য অগণিত লক্ষ কোটি নেয়ামত ভোগ করেছি, করতেছি, সামনা করব। এক একটি নেয়ামতের বিনিময়ে কি আমার সারা জিন্দগির ইবাদত দিয়ে দেওয়া সম্ভব হবে? এই যে অক্সিজেন বাতাসের সাথে উড়ে চলছে, আমি আমার লাংসে গ্রহণ করছি, আবার ত্যাগ করছি, এটা যদি বন্ধ করে দেয় সামান্য সময়ের জন্য আমরা কেউ বাঁচব না। এই এক নেয়ামত অক্সিজেনের বিনিময়ে সারা জিন্দগির ইবাদত দিয়ে কি আমি শোধ করতে পারবো? পারব না। হাজারো লাখো নেয়ামত, কোটি কোটি নেয়ামত ভোগ করতেছি, তার বিনিময় কোথায়? এর ভিতরে গুনাহ অরহ আছে। অতএব যদি জাহান্নামে পাঠান এটা ইনসাফ হবে, আমার গুনাহের কারণে জাহান্নাম পেয়ে গেলাম, নেকি দিয়ে তো দুনিয়ার নেয়ামতের বদলাও হয়নি। আগর জান্নাত দে দে তো আইন করম হোগা, যদি বেহেস দেন তা আল্লাহ পাকের বড় মেহরবানি হবে, ওনার দয়া আমি জান্নাত পাব। আমার কবর জগৎ থেকে নিয়ে জান্নাত পর্যন্ত এবং জান্নাতের জীবনও পুরা তার অবদান লাগবে, তিনি ওখানেরও পালন কর্তা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাই বহু বছর দুনিয়ার জগতও তিনি পালন কর্তা, তিনি ছাড়া কোনো গতি নেই। কবর জগতও তিনি পালন কর্তা, তিনি ছাড়া কোনো গতি নেই। পরকালও তিনি পালন কর্তা, তিনি ছাড়া কোনো গতি নেই। সকল জাহানে সকল বিশ্বে তিনি একমাত্র পালন কর্তা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন প্রথম আয়াত দিয়ে প্রতিশ্রুতি দিলাম, আল্লাহ আমার একমাত্র পালন কর্তা, সকল জাহানে তুমি। এখন যদি কোন নামাজি বন্দা সুদ খায়, ঘুষ খায়, ডোকা দেয়, বাপে কম দেয়, মিথ্যা বলে, মালে সংমিশ্রণ করে, বেজাল করে, তো নামাজে বললাম কি, ওইখানে কাজ করলাম কি, কোনো মিল আছে? এমন ঘটনা সামনে এসেছে, এক বড় কর্মকর্তার কাছে গেছে কোনো কাজ উদ্ধারের জন্য। কর্মকর্তা নামাজের মশল্লা ভিজেছে, নামাজ পড়লো, নামাজি ভালো মানুষ, এই বেটাকে বলে ভাই কী দিবেন, তাড়াতাড়ি দেন, নামাজ পড়তেছি, আর দেরি করা যাবে। দেওয়ার পরে নামাজের বিছানা উল্টে দেখে নিচে আরও টাকা আছে, এর আগে যে আরও লোকেরা দিয়ে গেছে। চিন্তা কর, যে বিছানা নামাজ পড়তেছে সেইটার নিচে ঘুষের টাকা, এটা রাখে নামাজ পড়ি। তো নামাজে দাঁড়ায় বললাম, আল্লাহ একমাত্র পালন কর্তা আপনি, এই জাহানেরও ওই জাহানেরও, এই বিশ্বাস যদি থাকতো তো ঘুষ কেন খাই? যারা ঘুষ খায় না আল্লাহ পাক হেদুর রিজিকের ব্যবস্থা করে। এমন এমন প্রাণী খালি চোখে দেখা যায় না, এরও পেট আছে, আল্লাহ পাক তারও রিজিকের ব্যবস্থা করেন। আর আমার শক্তি আছে, বুদ্ধি আছে, কৌশল আছে, সব কিছু আছে, এরপরও আমার রিজিকের ব্যবস্থা করবে, আমাকে এমনি ভাবে। তো নামাজে বললাম কি আর কাজটা করলাম কি, কোনো মিল নেই। আমার কথা এবং কাজে যাতে মিল থাকে তবেই তো পাক্কা মুসলমান, মিল না থাকে একে বলে নেফাক, যার মধ্যে নেফাক আছে তাকে বলে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার প্রথম আয়াতের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।